হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। সকালে আমি একদম কথা বলতে পারিনি, রান্না বান্না কাজ টাজ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আজকে আমার কাজের দিদি আসতে একটু লেট করে দিয়েছে, তো এসেছে। তো যাই হোক, তো সকাল সকাল উঠে রান্না বান্না করছি, তারপরে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার হয়ে গেছে, তারপরে দুপুরের লাঞ্চ প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছি, যখন তোমরা দেখলে ভিডিওটা স্টার্ট করেছি। তারপরে তো বিছানা বেড ক্লিন করা, আজকে সব জামা কাপড় ছিল অনেক, সেগুলো আজকে সব কিছু ফোল্ড করে ভাঁজ করে রেখেছি, সবই দেখালাম তোমাদের সাথে, সবই শেয়ার করলাম, তো সবই কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। যাবতীয় সকাল থেকে এতক্ষণের কাজ, এখন বাজে 10:30, তো কাজে দিদি এসেও গেছে, আর এখন আমি রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি, আধা রান্না হয়েও গেছে, আর একটা রান্না বাকি আছে, ব্যাস তারপর আমার লাঞ্চ প্রিপারেশন সমস্ত কিছু একদম খতম হয়ে যাবে। আর সকাল সকাল তোমরা তো রিয়ানকেও দেখে নিলে, রিয়ানকেও দেখালাম, রিয়ানও খেলার মুডে ছিল, বেশ খুশির মেজাজে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিয়েছি। আর কাজের মাঝখানে মাঝখানে ওকে একটু টাইম দিতে হয়, না টাইম দিলে তো হয় না, ছোটো বাচ্চা, নাহলে তো ও একাই আমার সঙ্গে থাকে, তো কাজের মাঝখানে আমাকে ওকেও টাইম দিতে হয়, কখনো কখনো রান্না স্টপ করে ওকে টাইম দিতে হয়। ও চলে এসেছে, দেখো জ্যাকেট নিয়ে চলে এসেছে। তো রিয়ানকে একটু গান টান ধরিয়ে দিলাম, একটু বসিয়ে যে একটুখানি ও খেলুক নিজের মতন করে বা গান টান শুনুক, আর আমি তাড়াতাড়ি করে রান্না বান্না যা কাজ আছে সব শেষ করে ফেলি। আর এখানে সয়াবিন সিদ্ধ বসিয়েছি, একটুখানি ভাপিয়ে নেব। আর এখানে আমার আলু কোয়াশে ইয়াম্মি তরকারি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কোয়াশা আর পেঁপের তরকারি করলে পরে পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজ বাটা লঙ্কা বাটা, কারণ পেঁয়াজ দিয়ে করলে আমার হাজব্যান্ড খায় না, হলে এমনি করলে খায় না। আর এখানে কালকে লাউ, এর আগের দিন লাউ করেছিলাম, সে লাউয়ের আর কি চোচা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি একটা। আর এখানে তো রাইস হয়ে গেছে, এখানে রাইস উপুর করে দিয়েছি। আর এই দেখো মহাশয় ওখানে চলে এসেছে রান্না বান্নার, এখানে মহাশয় চলে এসেছে, এই দেখো চেয়ার নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখো অবস্থা, দেখো কি কাণ্ড, এখানে এদিকে রান্না চলছে, গ্যাস চলছে, আর এখানে দেখো, চলো নেমে আসো, নেমে আসো। কেন না, কেন আমি এখন তোমার কাজটা দেখবো, বড় কাজ দেখতে বালা এসে গেছে আমার, হ্যাঁ সুপারভাইজ করবে মাম্মাম কেমন রান্না করছে, তাই না, তাই তো, চারটা রান্না সব রান্না হবে,
শিখাই দিবে কি বাবা রিয়ান রান্না শিখতে এসেছে দেখো তোমরা সবাই বলছে আমাকে একটু শিখিয়ে দেবে কি দেখো চলো তোমাকে আমি রান্না শিখিয়ে দেবো ভালো করে আমার ছুটি তাহলে আজকের থেকে রান্নার আমার ছুটি বন্ধুরা আর আমাকে রান্না করতে হবে না তোমরা সবাই শুনলে অন ক্যামেরায় রিয়ান বললো যে ওকে রান্না শিখিয়ে দেবে তাহলে আজ থেকে আমার রান্নার ছুটি মাম্মামের রান্না ছুটি রান্নাও শিখে নেবে শিখে নিয়ে ও মাম্মামের থেকে ভালো রান্না করবে অ্যাজ এ কুক তাই না বাবু হাত দেবে না তুমি এখন হাত দেবে না আজকে থেকে আমার ছুটি আর রান্না আমাকে আর করতে হবে না তো এর থেকে আর খুশি কি হতে পারে আজকে থেকে রান্না বান্না আমি অবসর নিলাম আমার ডিউটি শেষ আমার জায়গায় আজকে থেকে তোমরা রিয়ানকে দেখতে পাবে রান্নাঘরে রিয়ানকে এরপরে রিয়ান আমার জায়গায় ভিডিও করবে তো এখানে দেখো সাবানগুলো আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার এটা চিপে নেব ভালো করে নিয়ে বাটিতে রেখে দেবো তারপরে এটাকে ফ্রাই করে আমি করব এখন আলুটাকে ফ্রাই করে ফেলি এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব ফার্স্টে এখানে আলুটা ফ্রাই হচ্ছে ভালো মতন করে এই দেখো এবার মশলাটা দিয়ে দিয়েছিলাম এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন রসুন আদা লঙ্কা সব জিরে গুঁড়ো দিয়ে সেটা আমি এখন দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আর দেখো সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে একবার একসাথে আলু মশলা সয়াবিন দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে দিতে হবে তাহলে সয়াবিনের কাঁচা গন্ধগুলো থাকে না ভালো লাগে খেতে খুব সফটি হয় খুব সুন্দর লাগে ভালো করে যেন কষিয়ে নিতে হয় তো এই দেখো আমি সয়াবিন আলুতে কারিটা রেডি কি সুন্দর কালার এসেছে খুবই ভালো হয়েছে টেস্টি গন্ধও খুব ভালো বেরিয়েছে করে এরকম এরকম করে আন্টিটা নাচু করে এরকম এরকম করে কেমন নাচু করে তো আবার রান্না বান্না সব হয়ে গেছে তো আজকের এই সমস্ত লাঞ্চ মেনু আমি দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা খুব এনজয় করলে রিয়ানের সাথে আমার সাথে একদম পুরো ফুল ভিডিও দেখে নিয়ে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ রিয়ান এখন ফুল ডান্সিং মানে মস্তি মুডে আছে তো যাই হোক এখন আমরা এখানে ভিডিও শেষ করছি পরের ভিডিওতে আবার ফিরে আসবো টাটা আর প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার পাশে থেকো তোমরা